মুর্শিদাবাদ জেলায় সর্বপ্রথম এবি কমিউনিকেশন নিয়ে এলো ব্যাটারি চালিত বাইক, চার চাকা ও তিন চাকা। এবি কমিউনিকেশনের ক্ষেত্রীয় শোরুম রাধিকানগর, কদমতলা, বহরমপুর। KKL হাইটেকের অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত, পরিবেশ বান্ধব এই গাড়ি। নতুন ব্যাটারি চালিত গাড়ি কিনতে হলে আসতেই হবে এই দোকানে। আর কি কি বিশেষত্ব রয়েছে চলুন শুনে নিই। From KKL Hightech EV, I am founder of KKL Hightech EV. Right now, we are opening our main head office of West Bengal in Murshidabad in Bharatpur AB Communication. He is totally going to handle for total West Bengal our KKL Hightech EV showroom, EV electrical vehicles for two-wheeler and three-wheeler and four-wheelers. So we have the vehicle for two-wheeler, for slow speed, high speed, medium speed, and car for couple car and AC auto. Even a short period, we will bring it for our four-wheeler in high-speed car also. So we have the vehicles here for long range and safe journey. এই ধরনের নিউজগুলো বর্তমান সমাজে ম্যাক্সিমাম ভাবে শুধু আমাদের ব্যবসার তাগিদে নয়, এই ধরনের গাড়ির জগতে একটা অনবদ্য নজির এই এবি কমিউনিকেশনের মাধ্যম দিয়ে গিয়ে এবং KKL Hightech EV এই কোম্পানি যেভাবে গোটা ভারতবর্ষে একটা অলরেডি বিভিন্ন রাজ্যে এই ধরনের গাড়ির শোরুম অলরেডি চালু হয়ে গেছে। আমাদের কিছু বিভিন্ন কারণবশত আমরা একটু দেরি করে ফেলেছি আমাদের মনে হচ্ছে, সেটা যাও আমরা এই শারদীয়ার আগে এটা খুলতে পারলাম, এটা আমাদের বেশি ভালো লাগছে। সবচাইতে বড় কথা হচ্ছে আমরা কিছুদিন আগে থেকেই দেখছি এই যে কথাটা আপনি বললেন, এই ব্যাটারি চালিত গাড়িগুলো আমাদের কিছু বন্ধু বান্ধব থেকে শুরু করে গিয়ে প্রতিবেশী থেকে শুরু করে গিয়ে তারা ব্যাটারি চালিত গাড়ির উপরে বেশ একটা ঝোঁক বেড়েছে। কিন্তু সেই ব্যাটারি চালিত গাড়িগুলো যেগুলো এসছে লো স্পিড, সেগুলো মার্কেটে এমন একটা অসুবিধার জায়গায় চলে যাচ্ছে যে আপনার কোনো কারণে 50-60 কিলোমিটার গেলে পরে গিয়ে সেক্ষেত্রে গিয়ে আবার ব্যাক আসার প্রবলেম হচ্ছে বা এরকম ধরনের কোনো জার্নিতে যেতে পারছে না। সেই ধরনের ভাবনা থেকে গিয়ে আমরা 2 বছর থেকে টানা এই ধরনের গাড়িগুলো বেটার পরিষেবা দেবে মানুষকে এবং মানুষের যেন কোনো জায়গায় অসুবিধায় না পড়তে হয়, আমরা যেন নিয়মিত পেট্রোল বাইক ব্যবহার করি, মাঝখানে রাস্তায় তেল পড়ে নিই, সেই ধরনের ভাবনা থেকে গিয়ে মিনিমাম আমরা 100-300 কিলোমিটার পর্যন্ত গিয়ে ওয়ান টাইম চার্জ করে দিয়ে গিয়ে যেন ফিরে আসা যায়, এরকম 100-300 কিলোমিটার পর্যন্ত এই বাইকগুলো যাবে, এই দিশা আমরা সমস্ত জায়গায় আমরা দিচ্ছি। এবং গাড়ির যে লুক, ইয়াং জেনারেশনের যে ধরনের গাড়ি চাই, ইয়াং জেনারেশন থেকে বয়স্ক সমস্ত মানুষের ক্ষেত্রে গিয়ে এই গাড়িগুলো আমরা মনে করেছি উপযোগী।